এখানে দেখতে পাচ্ছেন কাপিং নামক থেরাপি, একটা থেরাপি দেওয়া হচ্ছে। এই থেরাপিটা বর্তমান সমাজে অনেক মানে পপুলার একটা থেরাপি, যেটা পেইনকে রিমুভ করতে বা পেইন রিলিফে অনেক কাজ করে। আপনারা সবাই জানি যে পেইনের জন্য যে ডাইক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল, আইবুপ্রোফেন, ম্যাক্সপ্রো, ন্যাপ্রোক্সেন, এই সমস্ত ওষুধে প্রচুর পরিমাণ সাইড ইফেক্ট থাকে। কিডনি সমস্যা, কিডনি ফেলার এবং রেনাল ফেলার সহ এজিএন সহ আরও অনেক ধরনের সমস্যা সৃষ্টি করে, মানে সাইড ইফেক্ট, এমনকি কিডনি বাদ পর্যন্ত হয়ে যায়, অর্থাৎ কিডনি নষ্ট করে দেয়। তাই এই ওষুধ থেকে বাঁচার জন্য বিভিন্ন রকম থেরাপি ইউজ করা হয়, ফিজিওথেরাপি, আকুপাংচার থেরাপি, কাপিং থেরাপি, কাইরোথেরাপি, ম্যাসাজ থেরাপি, বিভিন্ন থেরাপি। তার মধ্যে কাপিং থেরাপিটা অন্যরকম, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই থেরাপিটা। এই থেরাপির মাধ্যমে কোনো রকম মেডিসিন ইউজ করা হয় না, জাস্ট ম্যাসাজিংয়ের মাধ্যমে এক ধরনের কাপ আপনার শরীরের সারফেস স্কিনে ইনসার্ট করা হয়, লাগানো হয়, এবং সেখান থেকে স্যাকিং করে যে বর্জ্য পদার্থগুলো আসে যা পেইন তৈরি করে, সেগুলোকে শরীরের ভাস্কুলার ড্রেনেজ, মানে ভাস্কুলার থেকে বের করে দেওয়া হয়। এটা তিন পদ্ধতিতে করা যায়, ডাই কাপিং, ওয়েট কাপিং, মানে মূলত বাংলাদেশে দুইটা এই দুই রকম কাপিংই চলে। তবে এর মধ্যে এই কাপিং পদ্ধতিগুলো খুব জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে অ্যাথলেট যারা আছে, ক্রিকেটার, ফুটবলার, এবং যারা দীর্ঘদিন লো ব্যাক পেইন, রিমাটয়েড আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস জনিত ব্যথা, শরীরে ম্যাজম্যাজ করা, ঘুম হয় না, আবার মাইগ্রেনের ব্যথা, হেডেকের ব্যথা, এবং শরীরে ম্যাজম্যাজ ব্যথা সহ বিভিন্ন রকম ব্যথার এক মহা থেরাপি মনে করেন। তো আরও অন্য অন্য ফিজিওথেরাপির সাথে এই থেরাপিটা নিলেও কিন্তু আপনাদের পেইন থেকে